সভাপতিত্ব দিব বিচাৰিছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বিজেপির সমর্থক হওয়ার বাবে কংগ্রেসী গুন্ডার আক্রমণের বলি হয়েছে এইবার বিজেপির সমর্থক। বিজেপির সমর্থকক কংগ্রেসী গুন্ডায় কিয় হঠাৎই আক্রমণ চলাইছে, কি হয়েছিল কালি নিশার ভাগত জানার চেষ্টা করি। বিজেপি সমর্থক হওয়ার বাবে কংগ্রেসী গুন্ডার আক্রমণ বিজেপি সমর্থকক। বিজেপি সমর্থক হুসেন আলীক আক্রমণের গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। কংগ্রেসের নির্বাচনী প্রচার সভাত নিশা অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রকিবুল হুসেনের সভাত কংগ্রেস সমর্থকে মারপিট করার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। রকিবুল হুসেনের থাকা ছয়গাকীক লোকের প্রচন্ড মারপিট করার অভিযোগ। বিজেপি সমর্থক হওয়ার বাবেই রকিবুলের সমর্থকর নিন্দনীয় কাণ্ড। রূপহীঘাটর পশ্চিম লরির মুখত এই নির্বাচনী হিংসা। বিজেপি সমর্থক হওয়ার বাবেই কংগ্রেসী গুন্ডার আক্রমণ বিজেপি সমর্থকক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তত জানাইছো। বিজেপি সমর্থক হুসেন আলীক আক্রমণ করেছে রকিবুল হুসেনের একাংশ সমর্থকে কংগ্রেসের নির্বাচনী প্রচার সভাত। নিশা অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রকিবুল হুসেনের সভাত কংগ্রেস সমর্থকে প্রচন্ড মারপিট করার অভিযোগ উত্থাপিত হয়েছে। রকিবুল হুসেনের থাকা ছগাকীক লোকে প্রচন্ড মারপিট করার অভিযোগ উত্থাপন হয়েছে। দৃশ্যাংশ আছে এই মুহূর্তত। বিজেপির সমর্থক হওয়ার বাবেই হুসেন আলী নামের লোকজনক মারপিট করার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। হওয়ার প্রথমতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের মুহূর্ত জানার চেষ্টা করছো। নির্বাচনী প্রচার সভাত রকিবুল হুসেনের সমর্থকর গুন্ডাগিরি। বিজেপি সমর্থক হওয়ার বাবেই হুসেন আলীক আক্রমণ করার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। রকিবুল হুসেনের সমর্থকর নিন্দনীয় কাণ্ড। রূপহীঘাটর পশ্চিম লরির মুখত এই নির্বাচনী হিংসা দেখিবলৈ পোৱা গৈছিল কালি নিশার ভাগত। রকিবুল হুসেনের সভাত কংগ্রেস সমর্থকে মারপিট করার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। বিজেপি সমর্থক হুসেন আলীক আক্রমণের গুরুতর অভিযোগ। দুটামান বজাত কাঠপড়া গাঁও পঞ্চায়েত কাঠপড়া বজারত এখন ভারতীয় জাতীয় কংগ্রেস দলের এখন মিটিং হয়। সেই মিটিংত পশ্চিম বুড়িমুখ গাঁওর টমটম চালক এজন লোরা হুসেন আলী তেখেতে তিনটিপ মানুষ মানে কাঠপড়া সেই মিটিংত লৈ গৈছিলে। তিনটিপ মানুষ লৈ যাওয়াত আকো মিটিং শেষ হওয়ার পিছত এই মানুষখিনি আকো উভতে ঘরে লৈ আহিছে। লৈ আর পিছত যেতিয়া ভাড়া খুঁজিছে, ভাড়া খোঁজাত এই পশ্চিম বুড়িমুখেরই কংগ্রেসী এজন কার্যকর্তা মেহরাজুল ইসলাম তার লগত সহকর্মী আর পাঁচজন শামসুল হক, জয়নাল আব্দিন, আকবর আলী, সুলমান আলী, রমহাতোলা এই গোটেকেইজন মানুষে এই লোয়াটুক যেতিয়া ভাড়া খুঁজিছে, এই লোয়া যেতিয়া এতক তত ভাড়া খুঁজিছে তেতিয়া কৈছে যে তই বিজেপি কর, তই যেতিয়ালৈকে কংগ্রেস নকর তেতিয়ালৈকে আমি তোক ভাড়া নিদিও, হ্যাঁ তুই যদি কংগ্রেসে যোগদান করো তো ভাড়া দিই। সে কে কয়েছে কিয় ভাড়া নিদি, মানে মূল কথা মানে কংগ্রেসের ভোট দিও না বিজেপির ভোট দিও সে বেলেগ কথা,
কথা হয়েছে কি, আমি মিটিংত টমটম লো মানুষ নিছো, আপনাদের ভাড়া দিও পয়ার লগে সি কি করেছে, এক নাম আছে আমি মেরাজুল আর সলমান আলী, তেখেতে দুজনে হাতত রড লো আছে। মেরাজুলে এই লোহাটুক মূরত চকা অস্ত্রটি মারি প্রহার করেছে, করার পিছত যেটা অচেতন অবস্থা পড়ি আছে তেতিয়া তার দাদায় কোনোবাই মানুষ এজনে ফোন করে কৈছে তার দাদা জাকির হোসেন, জাকির হোসেনে কাউরিমারি এফআইআর নি এডমিট দিয়ে, কাউরিমারি এফআইআরপরা এটা রেফার দিছে আপনার মুখলি। এই তো এই বিষয়ত আমি কাউরিমারি আরেকটি বিষয়ক অবগত করো, ইতিমধ্যে তখন এই আসামি কেজনের উপর আমি এখন এফআইআর দাখিল করো। ইহতে রকিবুল হোসেনের ইয়াত এখন গড় আছে, রকিবুল হোসেন পশ্চিম নদীমুখ, এই কেটা এই আসামি কেটা রকিবুল হোসেনের বিরোধী গুন্ডা, এটা আজি নহ আগরপরাই তখন অত্যাচার করিয়ে থাকে, মানুষক মারপিট করে, হুলস্থুল করে, বিভিন্ন মানে হেরি করে। এই লড়াকেটাই আজি এই লড়াটুক জোর জবস্তি করে মিটিংত মানুষ নিব বলে হেঁচা দিছে, লই গৈছে, ভাড়া খুঁজতে তাক চোকা ওসরেই প্রহার করেছে।